হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল ইন্ডিয়া। আমি অমৃত এবং আমাদের সঙ্গে রয়েছেন ভারতের এক নম্বর ফিফা রেফারি প্রাঞ্জল বন্দ্যোপাধ্যায়। প্রথমে প্রাঞ্জলদাকে আমরা জিজ্ঞেস করে নেব যে এতদিনের যে জার্নিটা তোমার, মানে রেফারি হওয়ার, এটা সম্পর্কে তুমি যদি কিছু বলো। থ্যাংক ইউ আপনাদের যে আপনি মানে এরকম একটা অপরচুনিটি সাধারণত রেফারিতে দেওয়া হয় না, যে ইন্টারভিউ, রেফারিরা ইন্টারভিউ দেয় না কোনো জায়গায়, সবসময় প্লেয়াররা দেয় এবং রেফারিদের এইটা ইন্টারভিউ খুব দরকার আছে। অ্যাকচুয়ালি মেইন ইস্যু হচ্ছে রেফারিদের মধ্যে কিছু জিনিস থাকে যেগুলো আদার্স সাপোর্টার্স বা আউটসাইড ওয়ার্ল্ডে অনেকে জানে না, তো সেটাও জানার দরকার আছে এবং প্লেয়াররা যেরকম সেটা বলতে পারে, রেফারিরাও যদি বলতে পারে তাহলে পরে সুবিধা হয়, তাহলে পরে সাপোর্টাররা বুঝতে পারে যে জার্নি কীরকম, কীরমভাবে বড়ো হচ্ছে, কীরমভাবে কোন দিকে যাচ্ছে, ট্রেনিং কতক্ষণ করতে হয়, আদৌ ট্রেনিং করে কি না, মানে এইসব সব মিলিয়ে একটা প্যাকেজ আর কি ওটা জানা উচিত সবারই। তোমার ছোটো থেকে কি রেফারি হওয়ার স্বপ্ন ছিল নাকি অন্য কোনো প্লেয়ার বা অন্য কিছু হওয়ার স্বপ্ন ছিল? ছোটোবেলা থেকে প্ল্যানিং আমার রেফারিং করা ছিল না কোনো দিনই। ফার্স্টে খেলতাম ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতেও খেলেছি, চিন্ময় চ্যাটার্জি করছিলেন, বর্ধমানে খেলতে গিয়ে ইঞ্জুরি হয়, স্যার পাঠিয়ে দেন বাড়ি, ইঞ্জুরি ট্রিটমেন্টে করার জন্য মুম্বাই যাই, তারপরে মুম্বাই থেকে ফিরে এসে তেমন আর তখন অপরচুনিটি ছিল না যে কোনো ক্লাবে সাইন করবো বা খেলবো সেইভাবে, তো তখন একটা গ্যাপ ছিল। কিন্তু তখন মিনওয়াইল আমার মেন্টার যে আছেন, অফিসিয়াল মেন্টার AIFF থেকে করা আছে, সেটা হচ্ছে মিস্টার প্রদীপ নাগ, এক্স ফিফা রেফারি এবং AFC ইনস্ট্রাক্টর ছিলেন, তো উনি আমাকে পুরোপুরি গাইড করেন, এখনও গাইড করছেন। এবং তিনি তখন আমাকে বললেন যে একটা রেফারিজ একাডেমি হচ্ছে AIFF-এর কল্যাণীতে, এভরি স্যাটারডে সানডে করে হবে, শুক্রবার ঢুকবি, শনিবার চলে আসবি, এই সানডে চলে আসবি, তো দেখ ট্রাই করে একটা লেভেল অব দি কর, যেখানে আবার গিয়ে যদি ভালো লাগে কর, যেটা করবি তখন ডিসাইড করবি। তো এরকম করতে করতে অ্যাকচুয়ালি সেকেন্ড থার্ড ইয়ারে গিয়ে AFC-তে চলে গেলাম প্রজেক্ট ফিউচারে। আচ্ছা আচ্ছা। তো প্রজেক্ট ফিউচার থেকে ওখানে এশিয়ার ইয়াংগেস্ট রেফারিদের একটা এলিট প্যানেল তৈরি করা হয়, টপ রেফারিদের, তো সেই অর্থে টপ না কিন্তু মানে জুনিয়র লেভেলে কিছু টুর্নামেন্টস হয়, আন্ডার 13, 14, 16, ওগুলো খেলিয়ে সেই লেভেল থেকে কিছু রেফারি তোলা হয়, তো সেইখানে থেকে আমার সিলেকশন হয়, আমি ইরানে গেছিলাম সেখান থেকে সিলেকশন হয় এবং অনেকগুলো ভেন্যুতে এরকম টুর্নামেন্টসগুলো হয়েছিলো, সেখান থেকে কিছু কিছু রেফারিজ এসেছিলো, তো এশিয়া থেকে আমরা টোটাল 30 ছিলাম। সেই সিলেকশন কোর্স হয়েছিলো মালয়েশিয়াতে, সেখানে আবার গিয়ে সেখানেও সিলেকশন হয় আলটিমেটলি, তারপরে আমি প্রজেক্ট ফিউচারে ঢুকি, 4 ডেভেলপমেন্ট গ্রুপের কোর্স, তারপরে স্যানিংস কাপ, অনেক কিছু, মানে পরপর স্টেপ বাই স্টেপ এমনভাবে উঠে এসেছি তখন আর খেলার দিকে মনটা তেমনভাবে বসেনি আর। তোমার এক্স্যাক্ট আসা কখন, মানে রেফারিতে, মানে কোন সাল? 2005 আমি একাডেমি জয়েন করি এবং সেই বছরই ক্লিয়ার করে যাই আর কি, ফার্স্ট অ্যাটেম্পটেই পরীক্ষা পাস করে যাই কলকাতা রেফারি অ্যাসোসিয়েশনে AIFF-এর পরীক্ষা। তোমার এখানে মানে প্রথম জাতীয় লীগের ম্যাচ খেলানো তাও কবে? 2012 ফার্স্ট ম্যাচ খেলেছিলাম আমি পুনেতে, পুনে FC ভার্সেস চার্চিল ব্রাদার্স। আচ্ছা, মানে তারপরেই তোমার এখানে মূল ছুটে ঢুকে পড়ো? হ্যাঁ 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 একদম। তোমার ফেভারিট রেফারি কে? দেখো ফেভারিট রেফারি একজনকে নিয়ে চলি, তারপরে আপডেট যেরকম যেরকম আপডেট হয় সেরকমভাবে চেঞ্জেস হতে থাকে। হ্যাঁ, তো হাওয়ার্ড ওয়েব হচ্ছে কি আমার সবসময় ফেভারিট ডিউ টু হিজ পার্সোনালিটি অ্যান্ড ম্যান ম্যানেজমেন্ট আর কি মাঠের মধ্যে। আর ভারতের মধ্যে যদি তুমি বলো? ভারতের মধ্যে মিস্টার সুব্রত সরকার, আমি ওনার ম্যাচ রেফারিং সেন্স হওয়ার পর থেকে ওনার ম্যাচ আমি প্রচুর দেখেছি এবং মাঠে গিয়ে দেখতাম। প্রথমে শুনতাম যে সুব্রত সরকার খুব নাম শুনতাম কিন্তু দেখা হয়নি, তারপরে মাঠে গিয়ে যখন দেখলাম যে খুবই ভালো লাগলো, ফার্স্ট অ্যাপিয়ারেন্সটা খুব ভালো লাগলো, তারপরে আস্তে আস্তে পছন্দ হয়ে ওঠা এবং সব ম্যাচই দেখতাম, মাঠে গিয়ে অনেক সময় বসে থাকতাম, এখন অ্যাপয়েন্টমেন্ট পেতাম না সিআরএতে গিয়ে, সুব্রত মোহনমান মাঠে ম্যাচ করছে চলো চললাম খেলা দেখতে, মানে এরকমভাবে। আচ্ছা, এবার তুমি তো অনেক বড়ো ম্যাচ খেলিয়েছো, এবার সেখানে তোমার অনেক বড়ো প্লেয়ার থাকে, এবার তাদের তো মানে বিভিন্ন সময় মাথা গরম হয়ে যায় বা কোনো ডিসিশন তাদের বিপক্ষে গেলে তাদের যে কোনো একটা ব্যবহারের চেঞ্জ আসতেই পারে, মানে এটা হ্যান্ডেল করাটা কতটা কঠিন? আমি পার্সোনালি এটা মনে করি ইসমান মোহনমান সব থেকে ইজিয়েস্ট ম্যাচ, মানে ডার্বি সব থেকে ইজিয়েস্ট ম্যাচ, কেন কি এখানে প্লেয়ার্সরা খেলতে ব্যস্ত থাকে, প্লেয়ার রেফারিকে জ্বালাতে ব্যস্ত থাকে না, এটা আমরা যেহেতু মানে নন টিং এটা মানে খাতায় কলমে না, নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে প্লেয়াররা কিছু সময় কী করে বদমাশি করার চেষ্টা করে রেফারির সাথে, টেস্ট করে দেখি, মানে যেরকম আমাদের বলা হয় যে প্লেয়ারদের দেখে নিবি প্রথম 10 মিনিট, লাস্ট 10 মিনিট খুব ইম্পর্টেন্ট, সেরকম প্লেয়ারদেরও কোচরাও শিখিয়ে দেয়
যে রেফারিটাকে টেস্ট করবি প্রথম 10 মিনিট লাস্ট 10 মিনিট। তো সেইভাবে আমরাও এটাকে মাথায় রাখি এবং প্রেশার বলতে তেমন কিছু না। হ্যাঁ, বড় প্লেয়ার এবং তাদের কাছ থেকে এক্সপেকটেশন সবসময় সাপোর্টারদের থাকবে। তো ইটস এ, আমি কী বলবো, এটা একটা ইমোশনাল প্যাকেজ, ডার্বিটাতে ইমোশনাল প্যাকেজ। ইস্টবেঙ্গল সাপোর্টার আছে, মোহনবান সাপোর্টার আছে, তো এমনভাবে খেলাতে হবে ম্যাচটা, এমনভাবে ম্যানেজ করতে হবে ম্যাচটা যাতে কারোর ইমোশনে না লাগে যে এটা না দিলে হতো, এটার জন্য রেজাল্ট এটা হয়ে গেলো, এটার জন্য ওটা হয়ে গেল। এবং মা বাবার আশীর্বাদে এখন পর্যন্ত আমি 4টে ডার্বি খেলিয়েছি, 4টে ডার্বির মধ্যে কোনো এখন পর্যন্ত কলকাতায় খেলিয়েছি, মানে কলকাতা ডার্বি। হ্যাঁ, আমি কলকাতা ডার্বি আমরা খেলাতে পারবো, কেন কি যেটা আমাদের ন্যাশনাল ডার্বি হয়, যেটা ন্যাশনাল লিগের, সেটা আমরা খেলাতে পারবো না। নিউট্রালাইজ, সেখানে নিউট্রালাইজ সিস্টেম আছে, যখনই আমরা খেলাবো আমাদের আইদার বাইরে কোনো স্টেটে যেতে হবে, মানে গোয়া বলো, ব্যাঙ্গালোর বলো, এখানে যেতে হবে, ওইখানকার রেফারি আবার এখানে আসবে, জিনিসটা নিউট্রাল থাকবে। মানে আমরা তাহলে আই লিগে তোমাকে কোনোদিন দেখতে পাবো না? আই লিগে বড় ডার্বি না, না কোনোদিনই না, কিন্তু সিএফএল এ হতো, মানে ইট মে বি ইন সিএফএল। এমনি অনেক সময় আমরা যে শুনি, মানে ধরো না বড় ম্যাচ হচ্ছে কোনো, এবার একটা নাম করা প্লেয়ার এবার প্রথমে সে হয়তো একটা ফাউল করলো, তাদের অনেক সময় বলে না যে একটা ওয়ার্নিং দেওয়া হয়, মানে হয়তো সেটা কার্ড হলেও হতে পারতো, এবার অনেক সময় ওয়ার্নিং দিয়ে এটা ছেড়ে দেওয়া হয়, এটা কি সত্যি? মানে অনেক বড় প্লেয়ার কি অনেক সময় শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয়? দেখো, বড় প্লেয়ার ছোটো প্লেয়ার বলে হয় না, যেটা তোমাকে প্রথমেই বললাম যে বড় প্লেয়ার ছোটো প্লেয়ার বলে কেউই হয় না। ওই জায়গাটা, ওই লেভেলটা খেলছে মানে সবাই বড় প্লেয়ার। হ্যাঁ, সবাই বড় প্লেয়ার এবং সবাই ওই জায়গাটা খেলছে, মানে তারা অর্জন করেছে এই জায়গাটা, সেই জায়গাটা অর্জন করেই সেই জায়গাটা খেলছে, প্রচুর হার্ডওয়ার্ক আছে তাদের। এবং ওয়ার্নিংয়ের ব্যাপারটা হয়, ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ ফাউল, মানে যদি ইয়েলো কার্ড অফেন্স হয় ডাইরেক্ট ইয়েলো কার্ডই হবে, এবং ওটা যদি ম্যানেজ করা যায় ম্যানেজ। এমন এটা না যে একটা প্লেয়ার বারবার, বড় প্লেয়ার সে, কিন্তু সে বারবার ফাউল করছে তাকে ছেড়ে দেওয়া হবে, এটাও ব্যাপার না, মানে এটাও ইট ডাজেন্ট মেক এ সেন্স আর কি। আচ্ছা, এবার তুমি তো এখন এফসি কাপের ম্যাচ খেলাতে যাচ্ছ প্রত্যেক বছর এবং ওখানেও খেলা যাচ্ছে, এবার এখানকার খেলার মানের সাথে ওখানকার খেলার মানে তফাৎ কীরকম? তুমি তো এখানেও খেলিছ অনেক বড় ম্যাচ আর ওখানেও খেলাও। খেলার মানগুলো ডিপেন্ড করে অন দ্য র্যাঙ্কিং অফ দ্য কান্ট্রি আর কি, অন দ্য টিমস র্যাঙ্কিং অফ কান্ট্রি, স্পেশালি কোন কান্ট্রি টিম খেলছে এফসি কাপে। এখন যদি প্রথম, যদি প্রথম মানে এফসি কাপ ফার্স্ট ম্যাচ কোথায় খেলাতে গেছিলেন বাইরে? ফার্স্ট এফসি কাপ ম্যাচ খেলাতে গেছিলাম আমি মলডিভসে, মানে আমি এলিট, হ্যাঁ আমি 2015 এলিট প্যানেলে ঢুকি এশিয়াতে। তো তার এশিয়াতে এলিট না হলে পরে, মানে ফিফা হলে স্ট্রাকচারটা হচ্ছে, ফিফা হলাম তার মানেই আমি ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট পাবো তা না। আচ্ছা আচ্ছা, ফিফা হওয়ার পরে AIFF মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন রেফিস ডিপার্টমেন্ট আমাকে নমিনেট করবে, মানে ফিফা রেফারিটাকে নমিনেট করবে ফর AFC এলিট রেফারি কোর্স। সেই কোর্সটা দুবাইতে হয়, মালয়েশিয়াতেও হয়, দু জায়গায় হয় এভরি ইয়ার। তো আমি দুবাইতে করেছিলাম। এবারে সেখানে যদি আলটিমেটলি সিলেকশন হয়, সে পাস করে, সেখানে ইনস্ট্রাক্টররা আছে AFC ইনস্ট্রাক্টার্স, তারা যদি তোমাকে নমিনেট করে আলটিমেটলি, তাহলে তুমি এলিট হচ্ছ। এবার তারপরেই তুমি ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস পাবে, নট বিফোর দ্যাট, বুঝা যাচ্ছে? এবং যেটা তোমার কোশ্চেন আসে এবার, সেটা হচ্ছে যে AFC কাপে যেটা টিমসগুলো খেলছে, ইট সোললি ডিপেন্ডস অন দ্য র্যাঙ্কিং অফ দ্য টিমস অফ দ্য কান্ট্রিজ অলসো, মানে কোন কান্ট্রি থেকে টিমগুলো খেলতে আসছে। একটা টিম যে ধরো লেবানিজ টিম, সে যখন এফসি কাপ খেলছে, আহেদ FC খেলছে লেবানন, তো তার যে র্যাঙ্কিংটা সেটা অবভিয়াসলি একটা শ্রীলঙ্কা বা একটা ভুটান টিমের থেকে অনেক ওপরে হবে, তো তার সাথে তখন খেলবে একটা ভাস্ট ডিফারেন্স হয়ে যাচ্ছে। তো সেটাই আমাদের, কেন কি আমাদের ইন্ডিয়া থেকেও টিমস খেলছে প্রতি বছর, দুটো করে টিমস খেলছে আমরা দেখছি, এমনকি আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্ডিয়া টিমের, ইন্ডিয়াতে অনেক টিম আছে যারা খুব ভালো ফুটবলটাই প্রমোট করছে এশিয়াতে, ইন্ডিয়া হয়ে তারা AFC চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফও খেলছে। হ্যাঁ, মেবি ব্যাড লাক যে ওখানে কোয়ালিফাই করতে পারছে না, চ্যাম্পিয়ন্স লিগ হয়তো আমরা খেলে ফেলতে পারতাম, এটা টপ লিগ আমাদের এশিয়াতে। গোটা মানে ভর্তি জোহরতি ক্রীড়াঙ্গনে ডার্বি খেলানোর এক্সপিরিয়েন্স কেমন, মানে অত লোকের মাঝখানে? দেখো, ওই এক্সপিরিয়েন্সটা আলাদা, মানে ওটা সবাই টেস্ট করতে চায়, কিন্তু ইটস এ গেম অফ নার্ভ, মানে রেফারিকে নার্ভ ধরে রাখতে হবে, এমন না যে ফাউল হচ্ছে ইয়েলো কার্ড করছে, হ্যাঁ হচ্ছে ইয়েলো কার্ড করছে, মানে কোনো ম্যানেজমেন্ট নেই, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে না, কখন কোথায় কোন ফাউলটা ধরবো, কখন কোথায় কোন ফাউলটা দেবো না দেবো, এটা বুঝতে হবে অন দ্য এই প্রথম 10 মিনিট, যেটা তোমায় বললাম প্রথম 10 মিনিট খেলিয়ে বুঝে নিতে হবে যে টিমস কীভাবে খেলছে, কেন কি এক একটা কোচের আন্ডারে এক একটা রকমের টিমস বিহেভ করে, তো সেটাও দেখতে হবে। এবং আমাদের ভালো করে হোমওয়ার্ক করে দিতে, আমি স্পেশালি হোমওয়ার্ক, আমি অন্য রেফারিদের ব্যাপারটা জানি না, তবে আমি ভালো করে হোমওয়ার্ক করে যাই সেই বছর টিমটা কীরকম খেলছে,
তাদের কি প্লেয়ার্স কে কে আছে, প্রবলেম মেকিং প্লেয়ার্স কে কে আছে, এগুলো নিয়ে, হ্যাঁ ইম্পর্টেন্ট প্লেয়ার্স কারা আছে, তো তাদের রিড করে একবার যেতেই হবে। কেন কি তাদের উপর অনেক কিছু নির্ভর করে, এমন না যে একটা ধুম করে একটা কিছু হলো আমি রিয়্যাক্ট এমন করলাম যে গ্যালারিতে একটা কিছু ক্ষতি হয়ে গেল, টিমের ক্ষতি হলো, বা আইএফএ এটা অর্গানাইজ করছে আইএফএর প্রবলেম হয়ে গেল, ম্যাচটা কিছু প্রবলেম হয়ে গেল, তো অনেক কিছু ডিপেন্ড করে এই ম্যাচটার জন্য। অনেকে আশায় বসে থাকে যে ম্যাচটা দেখবো, ম্যাচটার জন্য যাবো। আচ্ছা, তুমি যখন ধরো না একটা ম্যাচের জন্য নির্বাচিত হয়েছে রেফারি করতে হবে, এবার তার সাথে তো অনেক সেকেন্ড রেফারি, থার্ড রেফারি, ফোর্থ রেফারি থাকে, এবার এই অ্যাসিস্ট্যান্ট রেফারিরা তো মানে তুমি ধরো না আজ কালকে খেলা, আজকে সবার সাথে দেখা হলো, মানে এদের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা কীরকম? সাধারণত আমার সাথে ট্রায়ো হিসাবে দুজন যায় নর্মালি, ইন্টারন্যাশনাল তাই যায়। আচ্ছা, আরও দুজন এলিট অ্যাসিস্ট্যান্ট রেফারিজ আছে আমার সাথে, একজনের বাড়ি ব্যারাকপুরে মিস্টার অসিত কুমার সরকার, আর একজনের বাড়ি হচ্ছে বাগনানে, তার হচ্ছে মিস্টার সমর পাল। মানে এরা সবসময় এরা মোস্ট ম্যাচেস, মানে আমি যদি 100টা ম্যাচ করি এর মধ্যে, মানে কথার কথা আর কি, 100টা ম্যাচ হয় না এভরি ইয়ার, ধরো আমি 20টা ম্যাচ করলাম, 20টা ম্যাচের মধ্যে 18টা ম্যাচই এরা আমার সাথে যায়। মানে যদি এটা এখানে হয় কিংবা বাইরে, বাইরে হলেও হ্যাঁ ইন্টারন্যাশনাল ম্যাক্সিমাম ওরাই যায় আমার সাথে, তো আমরা একসাথে অপারেট করি, তাই আমাদের টিম ওয়ার্কটা ঠিক আছে। মানে আমার কিছু বোঝাতে হয় না, আমি জানি ও আমার কখন হেল্প করবে, আমার কোন প্রবলেমে ও হেল্প করবে আমি জানি, তো আমার টিম ওয়ার্কটা ঠিকঠাক থাকে। তুমি ফিউচারে এমনি রেফারিং শেখানো নিয়ে কি কোনো রকম ইচ্ছা আছে কাউকে, আমার একটা রিসেন্টলি একটা আমাদের প্ল্যানস চলছে, সেটা আমি তোমাকে তুমি যখন খুলবে আমি খবর দেবো, ইনোগ্রেশনের সময় অবশ্যই। তো একটা প্ল্যানিং চলছে, সেটা নর্থ চব্বিশ পরগনা জেলার আন্ডারে হবে আর কি, ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের আন্ডারে একটা করার চেষ্টা চলছে, ওটা মিস্টার প্রদীপ নাগ চিফ ইনস্ট্রাক্টর হবেন, তো ওনার আন্ডারে ওটা করার চেষ্টা চলছে, দেখা যাক কী হয়। এবং ফিউচারের ব্যাপারটা ফিউচারে থাক, কেন কি জানি না কী হবে, চাকরি বাকরি আছে, মানে রেফারিংটাই পুরো লাইফ না, রেফারিংয়ের বাইরেও আমরা অনেক কিছু করি, তো সেগুলো মেনটেন করে ফ্যামিলিজ আছে, অনেক কমিটমেন্টস আছে, সব কিছু নিয়ে যদি চলতে পারি অবশ্যই ইনস্ট্রাক্টর লাইনে আসার ইচ্ছে আছে, তারপর দেখা যাক কী হয়, ফিউচার প্ল্যানস কিছু এখনও জানি না। তোমাকে আমরা আই লিগে দেখেছি, সিএফএলে দেখেছি, এখন এফসি বিভিন্ন এফসির প্রতিযোগিতা তুমি রেফারিং করাচ্ছ, এরপর কি আমরা তোমার ওয়ার্ল্ড কাপে যাওয়ার তো নিশ্চয়ই ইচ্ছা রয়েছে, এবার আমরা এটা কবে দেখতে পাবো তোমার থেকে? ওয়ার্ল্ড কাপে যাওয়াটা ইটস নট সো ইজি, সেটাই প্রথমে বলি, ইটস নট সো ইজি বাট নট ইম্পসিবল, করা যেতে পারে। প্রসেসটা কেমন যদি একটু বলো? প্রসেসটা একদম টপ লেভেলের প্রসেসটা আমার নিজেরও জানা নেই, তবে একটা হচ্ছে যে এইখানে আমাদের অ্যাটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে হবে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলাতে হবে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে নমিনেশনটা আলটিমেটলি হয় ফর আন্ডার 17 আন্ডার 20 ওয়ার্ল্ড কাপস। আচ্ছা আচ্ছা, সেগুলো খেলাতে হবে, সেখান থেকে ফিফা যদি মনে করে তাহলে তোমাকে দেবে হচ্ছে অলিম্পিকে, তো অলিম্পিক না করলে অলিম্পিক অবধি যেতেই হবে, মানে তোমার একটা ওয়ার্ল্ড কাপের জন্য অলিম্পিকের মাস্ট, অলিম্পিক মাস্ট, অলিম্পিকে তোমার দেখে নেবে, অলিম্পিকটা ঠিক এক বছর আগে হয়, হ্যাঁ হ্যাঁ একদমই একদম হয়, তো অলিম্পিকটা দেখবে, প্লাস কনফেডারেশন কাপ যেটা আছে ওয়ার্ল্ড কাপে যেটা এক বছর আগে, হ্যাঁ কনফেডারেশন কাপটা হচ্ছে রিহার্সাল, ওখানে তোমায় দেখে নেবে যে রেফারিগুলো ওয়ার্ল্ড কাপ খেলাবে মোস্টলি তারা ওখানে কনফেডারেশন কাপে থাকে, তো কনফেড কাপটা ওরা দেখে নেয় যে রেফারিরা আলটিমেটলি ওয়ার্ল্ড কাপটা খেলাতে পারছে কি না, তার ক্যাপেবল কি না, তারপরেই ওয়ার্ল্ড কাপের প্রশ্নটা আসছে, ইটস এর ফাইনাল স্টেজ আর কি। আচ্ছা, এমনি এই যে তোমরা যে এফসি কাপের, এমনি তুমি তো এফসি কাপ খেলাচ্ছ, চ্যাম্পিয়ন্স লিগ খেলাওনি, এমনি এফসি কাপে মানে একটা রেফারি, অনেক রেফারি রয়েছে, এবং তারা সবচেয়ে মানে ম্যাক্সিমাম কটা করে ম্যাচ খেলে, কাপটা তো অনেক বড় টুর্নামেন্ট, প্রচুর বড়, এবং এখন নতুন সিস্টেম করে যে জোনাল করে দিয়েছে, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ সেন্ট্রাল, জোনালে খেলা হয়, জোনালতে চ্যাম্পিয়ন হয়ে আসছে, তারপরে সেমিফাইনাল ফাইনালস এরকম হচ্ছে। তো এফসি কাপে আমি এভরি ইয়ার আমারটা বলি, আমি অন্তত 6-7 অ্যাপয়েন্টমেন্টস থাকে আমার এভরি ইয়ার, মানে পুরো টুর্নামেন্টে, পুরো টুর্নামেন্টে, ঠিক আছে, আর প্লাস আদার্স অ্যাপয়েন্টমেন্টস যেরকম এআইএফএফ, সিআরএ, যেরকম আমাদের আইএফএ সব থাকে আর কি। তুমি এমনি সিএফএল এর ম্যাচ খেলেছো ময়দানে, ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে, এবার ওইখানে তো মানে ধরো না যেখানে ইস্টবেঙ্গল বা একটা ছোটো টিমের সাথে খেলছে কিংবা মোহনবাগান একটা ছোটো টিমের সঙ্গে খেলছে, সেখানে তো ছোটো টিমের সাপোর্টার বলতে কেউই থাকে না, বলতে গেলে পুরো বড় টিমে মাঠ ভরে যায়, মানে সেইখানে তোমার খেলানোর চাপটা কীরকম, মানে কোনো ডিসিশন একটু তাদের বিপক্ষে গেলে যেরকম চিৎকার চাচা ম্যাচে শুরু হয়, এটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাও? স্পেশালি বলে দিই যে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান আছে, তিনটে বড় ক্লাব, কলকাতা লিগের ক্ষেত্রে তো বড় ক্লাবই, বড় ক্লাব ইন দ্য সেন্স তাদের ফ্যান সাপোর্টার্স সব বেশি, একটা হেরিটেজ রয়েছে এই এই অর্থে, এবং মোস্ট প্রবলি তারা মোস্টলি তারা বিগ প্লেয়ার্সদেরই সাইন করায়, যারা একটু ফেস নোন ফেসেসদের সাইন করায়, তো সেই প্রেশারটা টিমের ওপর থাকে, মানে অপোনেন্ট টিমের ওপর থাকে, নট অন দ্য রেফারিস,
নেভার। আর রেফারিজরা আমি একটু গ্যারান্টি দিতে পারি, এবং এইটা আমার মেসেজ সাপোর্টারদের জন্য, যে রেফারিরা কোনো সময় প্রেশারে থাকে না যে বড় টিম আছে না ছোটো টিম আছে। এবং যেটা হয় আর কি, সাধারণত যেটা হয়, আমাদের আমি একটা টিমের সাপোর্ট করছি, আমার এগেনস্টে যদি কোনো একটা ফাউল যায়, আমার এগেনস্টে যদি কোনো একটা ডিসিশন হয়, আমি সাধারণ ব্যাপারে আমি একটুখানি প্রোটেস্ট করবই, ইটস নর্মাল এভরিওয়ার ইন দ্য ফিল্ড, মানে ইন দ্য ওয়ার্ল্ড আর কি, বলতে গেলে সব জায়গাতে হয়। ম্যানচেস্টার ইউনাইটেড যাও, আর্সেনাল যাও, সব মাঠেই হয়। ইসবন মোহনমান মহামডান কিছু আলাদা না, সেখানেও হয়, কোচেরাও রেগে যায়। ইটস মানে এটা এটা ফুটবলে হবে, এটা না হলে মজাও নেই এটার, ঠিক আছে? তো এটা কোনো প্রেশার রেফারির উপর থাকে না। তবে যেটা আমার অবজারভেশন আর কি, ছোটো টিমগুলো নামে প্রথমে খুব প্রেশার দেয় বড় টিমের, খেলছে 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 খেলছে, যেই গোলটা খেয়ে গেল একটা, তারপরে মানে মানে আমরা মানে উই তারা আমাদের ব্লেম করে ছোটো টিমগুলো, যে আপনার এটা হয়ে আপনি বড় টিমের কাছে এটা এটা দিলেন, আপনি বড় টিম বলে এটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি আমরা কিছু করছি না, দে কনসিডার দ্য গোল বাই দেমসেলভস, তারা গোলটাকেই খেয়ে যাচ্ছে, এবার তারা নিজেরাই খেলাটাকে খেলার থেকে অটোমেটিক্যালি সরে যাচ্ছে। তো এই বড় টিমগুলো সবসময় চেষ্টা করে গোল করার, টিম ছোটো টিমের এগেনস্টে তাড়াতাড়ি গোলটা করে দিতে পারলে এইবারে তাদের প্রেশারটা আবার আমাদের উপর চলে আসে, তারা আমাদের প্রেস করতে থাকে ছোটো টিম, এটা দিলে না এটা দিলেন না, ওইটা হচ্ছে না সেটা হচ্ছে না, কমপ্লেন্স, বিগ কমপ্লেন্স। বাট থ্যাংকস টু দ্য টিমস, তারা কোঅপারেট করে, মানে সাংঘাতিক কোঅপারেট করে, বড় টিমই হোক বা ছোটো টিমই হোক, ইস্টবেঙ্গল হোক, পিয়ারলেস হোক, মহামডান হোক, জর্জ হোক, পোর্ট হোক, যাই হোক, সবাই মানে কোঅপারেট করে, সবাই কোঅপারেট করে, সবাই ফুটবলটা বোঝে। এবং আমরা আমি একটু বলতে পারি, আইএফএল লিগ, আইএফএল লিগটা সব থেকে টপ লিগ হয় ইন্ডিয়ার মধ্যে, আইএফএল যে সিএফএল প্রিমিয়ার ডিভিশন যে ম্যাচটা হয় টপ লিগ হয়, মানে এখানকার প্লেয়াররাও অনেক প্লেয়ার আছে যারা সিএফএল খেলার পর তারা আই লিগে চলে যায়, টপ টপ টিমসে চলে যায়, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। হ্যাঁ, তো এটার একটা আলাদাই স্টেক আছে। আমরা একটা জিনিস দেখি, ছোটো টিমগুলো যদি ধরো না কোনো সময় একটা গোল করে ফেলেছে বা জিতছে, সেই সময় ওদের দ্বিতীয়ার্ধে প্রায় অনেক সময় নষ্ট করে, মানে এমনি সময় কাটি দেয়, মানে এইটা এটাকেই মানে তোমার এটা যখন তোমার হিসাব করতে হয় অনেক সময় দেখতে হয় যে দেখা যায় যে মানে টাইম নষ্ট করেছে প্রচণ্ড, তারপর বিপক্ষ কোচেরা ঝামেলা করে যে আরও টাইম দেওয়া যেতে পারতো, মানে তোমরা এই ব্যাপারটাই কীভাবে সামলাও? সামলাই বলতে আমার পার্সোনাল ওপিনিয়ন, যেটা আমরা রেফারি যেটা করি, আমি যেটা করি, মার্জিন খুব যদি বড়ো হয় সেটা তো আর আমি যদি যতই অ্যাডেড টাইম দিই না কেন, সেটা তো কোপা পার হবে না, মানে এটা এটা ইডিওটিক ব্যাপার হয়ে যাবে রেফারির ক্ষেত্রে। আমি যদি এখন যদি 20 মিনিট লস্ট টাইম হয়, আমি 90 পর আরও 20 মিনিট খেলাচ্ছি, মানে এটা সম্ভব না। তো উই হ্যাভ টু ক্যালকুলেট, এবং আমরা ক্যালকুলেট করে একটা টাইম দিই, যে টাইমটা দুটো টিমের ক্ষেত্রেই ঠিকঠাক হয়, পারফেক্ট হয়, এবং সেটা মোস্টলি সেটার সাথে ম্যাচিংই হয় আর কি, যেটা লস্ট টাইম হয়। আর লস্ট টাইমটা আগের জিনিস জানি না, তবে এখনকার আমি রেফারিং আসার পর থেকে আমি যেটা দেখছি বা আমরা যেটা করে আসছি, কোনো টিমের মানে বাঁচার কোনো রাস্তা নেই, মানে লস করে পালিয়ে চলে যাবো, গোলকিপার শুয়ে থাকবে 10 মিনিট ধরে, ওটা হবে না, মানে এটা এখন চলে না। এবং এটা একটা স্ট্রং মেসেজ, আমি অ্যাজ এ রেফারিও স্ট্রং মেসেজ দিতে চাই টিমসদের জন্য, যে মানে এটা করে কোনো লাভ নেই, মানে আমি তো প্রচুর অ্যাড করেছি এরকম 10 মিনিট 12 মিনিট প্রচুর অ্যাড করেছি, হয়েছে টিম হেরেও গেছে, এমন হয়েছে যে যেটা টিম হেরে গেছে, মানে অপোনেন্ট টিম গোল করে চলে গেছে, ওখানে 1-0 চলছিল, গোলকিপার এমন লস করেছে, অ্যাড টাইম অ্যাডের টাইম গেছে 12 মিনিট 12 মিনিট, আরও দুটো গোল অপোনেন্ট টিম করে ওখান থেকে 2-1 হয়ে জিতে চলে গেছে মাঠ থেকে, এরমও আমার ক্ষেত্রে হয়েছে। তো আমি থাকলে অন্তত অনেক কোচ আছে যে এই এই এটা খাটায় না মাঠে। আচ্ছা, তুমি এমনি তোমার ফ্যামিলি থেকে রেফারি হয়ে ওঠার সময় মানে কার থেকে সবচেয়ে হেল্প পেয়েছো? সবথেকে বেশি হেল্প পেয়েছি আমার মার থেকে, আমার সবসময় সাপোর্ট করতো, এবং তিনি এখন এখানে এই পৃথিবীতে নেই, বাবাও নেই মাও নেই আমার, তো আর আমার বাবা ছিলেন মোহনবাগানের লাইফটাইম মেম্বার, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলিয়ে আমার মনে আছে, এখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলিয়ে আমি ফিরেছি, ইস্টবেঙ্গল ওটা জিতেছিল, ইয়েস মনে হয় জিতেছিল 2-1 না 2-0 একটা জিতেছিল ইস্টবেঙ্গল মোহনবাগান এগেনস্টে, ক্যালকাটা লিগ ছিল, রাত্রির 2:30 অবধি বাড়ি 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 বাইরে দাঁড়িয়ে ছিলাম, কেন কি ওই ম্যাচে আমি পেনাল্টি দিয়েছিলাম ইস্টবেঙ্গলকে, বাবা তো মোহনবাগান সাপোর্টার, বাবা মাঠে গেছিলো না কিন্তু মাঠে বাড়িতে বসে খেলাটা দেখেছিল, তো দেখে আমাকে রাত্রিবেলা ওই যেখান থেকে এসেছি সেখানে চলে যা, কেন পেনাল্টি দিয়েছিস বলে আমাকে দাঁড়িয়ে, আমি বাইরে দাঁড়িয়ে 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 রাত্রি 2:30 সময় বাড়িতে ঢুকেছি, খেলিয়ে ফিরেছি 9:00 সময় বাড়িতে, এবার ফিরে দাঁড়িয়ে। তুমি নিজে কার সাপোর্টার ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে? অনেস্ট ওপিনিয়ন দিই, আমি
মানে কোনোদিনই কলকাতা লিগে খেলা দেখতাম না, নেভার, আমি কোনোদিনই খেলা দেখতাম না। তাই আমি ছোট, আমি হ্যাঁ ফরেন ফুটবল এখনও দেখি, এখন আমি ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্টার, সাপোর্ট করি বলতে খেলা সব দেখি। এবং আমরা আমাদের একটা গ্রুপ আছে যারা ফুটবল খেলি, টেরেসে স্পেন্সারের ওপরে, ওখানে চিনার পার্কের ওখানে আমার একটা গ্রুপ আছে, আমরা খেলি ফুটবলও খেলি, তো ওটাই সাপোর্টার। ইসমল মনমান বলে কোনোটাই সাপোর্টার না, যার জন্য ডার্বি খেলার সময় সুবিধাও হয়। আচ্ছা, আর তোমাকে আর একটা কোশ্চেন ছিল যে তোমার মানে এখন মানে আজ থেকে তো না 20 বছর আগে ইন্ডিয়ান ফুটবলের যেরকম অবস্থা ছিল এখন তো অনেক এগিয়েছে। এবছর প্রায় তোমার যেটা এশিয়ান কাপের তোমার লাস্ট ম্যাচটা যদি ড্র করতো তাহলে হয়তো পরবর্তী রাউন্ডে উঠে যেত। মানে তোমার কি কোনো স্বপ্ন আছে যে ইন্ডিয়ার ম্যাচ খেলানোর? ইন্ডিয়ার ম্যাচ তো আমরা খেলাতে পারবো না, হ্যাঁ নিউট্রাল, সেই নিউট্রাল জায়গাটা ওখানেও আছে, তো ওই জায়গাটা হবে না কোনোদিনই। কিন্তু ফ্রেন্ডলিও হবে না মানে ফ্রেন্ডলি আমি খেলিয়েছি মুম্বাইতে, ইন্ডিয়া নেপাল খেলিয়েছিলাম, আচ্ছা আচ্ছা সেটাও আমি খেলিয়েছি, কিন্তু হ্যাঁ ফ্রেন্ডলি ম্যাচেস হতে পারে ইন্ডিয়ার মধ্যে, সেটা হ্যাঁ সেটাই বলছি। এবং বাইরে যখন একটা কম্পিটিটিভ ম্যাচ হবে, কোনো টুর্নামেন্টস হবে, সেখানে ইন্ডিয়ার ম্যাচ আমাদের দেওয়া হয় না, নিউট্রালাইজ ব্যাপারটা রাখা হয়েছে। তাহলে প্রাঞ্জলদা আমাদের তার মূল্যবান সময় থেকে অনেক একটু বের সময় বের করে দিয়েছেন এবং আমরা খুবই কৃতজ্ঞ প্রাঞ্জলদার কাছে যে তার এত মূল্যবান সময় থাকতে আমাদের এই টাইম দিয়ে আমাদের চ্যানেলটার একটু সাহায্য করেছেন। তাই প্রাঞ্জলদা আমাদের চ্যানেল নিয়ে কিছু বলতে চাই। সবার প্রথমে ফুটবল ইন্ডিয়াকে থ্যাংকস যে এই স্টেজটা করে দেওয়ার জন্য, যে মোস্টলি রেফিদের যে ফিলিংসটা সেটা সবার সাথে শেয়ার করতে পারে না, আমি শেয়ার করার জন্য থ্যাংক ইউ। আর সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আমাদের প্রাঞ্জলদের সাথে ইন্টারভিউটা হয়ে গেলো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটাকে লাইক দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং আমাদের এভাবে আরও সাহায্য করো আমাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য।